আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, ভিডিওর কাছে তোমাদের আবারও স্বাগতম। তোমরা অনেকেই আমার কাছে ম্যাথের জন্য একটি শর্ট সাজেশন চেয়েছ, সেই প্রচেষ্টাই আজকের এই ভিডিও। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের সিলেবাস প্রকাশ হয়েছে, যেখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, অষ্টম অধ্যায় বৃত্ত, নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান, এই পাঁচটি অধ্যায় রাখা হয়েছে। প্রথমে মানমন্ডল সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রতি বছরের ন্যায় এবছরেও 100 মার্কসের পরীক্ষা হবে, যার 70 মার্কস থাকবে সৃজনশীলের জন্য এবং 30 মার্কস থাকবে এমসিকিউ এর জন্য। 70 মার্কসের সৃজনশীলের জন্য চারটি বিভাগ থাকবে, যার মধ্যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এই দুইটি অধ্যায় থেকে তিনটি সৃজনশীল হবে, তিনটি সৃজনশীলের মধ্যে তোমাদের দুইটি উত্তর দিতে হবে। খ বিভাগে শুধুমাত্র অষ্টম অধ্যায় থেকে তিনটি সৃজনশীল হবে, তিনটির মধ্যে দুইটির উত্তর দিতে হবে। গ বিভাগ, এখানে শুধুমাত্র নবম অধ্যায় থেকে তিনটি সৃজনশীল হবে, যার মধ্যে দুইটির উত্তর দিতে হবে। এবং ঘ বিভাগ, যেখানে সপ্তদশ অধ্যায় থেকে বরাবরের মতোই দুইটি সৃজনশীল থাকবে এবং একটির উত্তর দিতে হবে। এছাড়াও তোমাদের 30টি এমসিকিউ এর জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে 5 থেকে 6টি করে এমসিকিউ থাকবে। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র প্রতি অধ্যায়ের কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলবো, এবং পরবর্তী আরেকটি ভিডিও দিব, সেখানে অধ্যায়ভিত্তিক সৃজনশীল নিয়ে কথা বলবো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। প্রথমেই দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, এখান থেকে তোমরা তোমাদের গণিত বইয়ের 25 পৃষ্ঠার 5 নং উদাহরণটি করবে, 27 পৃষ্ঠার 9 নং উদাহরণটি করবে, 28 পৃষ্ঠার 11 নং উদাহরণটি করবে, 29 পৃষ্ঠার 13 নং উদাহরণটি করবে, এবং অনুশীলনী 2.1-এর অর্থাৎ 31 পৃষ্ঠার 1 নং, 4 নং, 5, 6, 7, 8, 9 এবং 10 এই অঙ্কগুলো আগে সলভ করবে। যেহেতু তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় দুটি মিলে তিনটি সৃজনশীল হবে, তার মানে তোমাদের একটু বেশি পড়তে হতে পারে। সো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো সৃজনশীল ভিডিওতে সেগুলোকে শর্ট করে আনার। 33 পৃষ্ঠার 16-17 নং উদাহরণ, 34 পৃষ্ঠার 19 নং উদাহরণ, 35 পৃষ্ঠার 21 নং উদাহরণ এবং একটি কাজ দেওয়া আছে উদাহরণের নিচে, কাজটি অবশ্যই করবে। আমার একটা সাজেশান থাকবে, সেটি হলো তোমাদের বইয়ে যে কাজগুলো থাকে সেই কাজগুলো একটু বেশি করে করবে, কারণ এখান থেকে এবার প্রশ্ন আসতে পারে। এরপর 36 পৃষ্ঠার 22 নং উদাহরণ, 37 পৃষ্ঠার 23 নং উদাহরণ, 38 পৃষ্ঠার 24 নং, 39 পৃষ্ঠার 25 নং, এবারে অনুশীলনী 2.2, 41 পৃষ্ঠার 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তোমাদের কাছে জিনিসটি একটু অদ্ভুত হলেও 2.2টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এখান থেকে তোমরা 46 পৃষ্ঠার 5 নং উদাহরণ করবে, 47 পৃষ্ঠার 6, 7, 8, 48 পৃষ্ঠার 10 ও 11 নং উদাহরণ করবে, 48 পৃষ্ঠার নিচে একটি কাজ দেওয়া আছে, কাজটি করবে অবশ্যই। এছাড়াও 39 পৃষ্ঠার 1-এর খ এবং চ করবে, এগুলো সৃজনশীলের ক নম্বরে থাকতে পারে। এছাড়াও সৃজনশীলের জন্য 5, 6, 7, 8, 10, 11, 14, 15 এই ম্যাথগুলো সলভ করতে হবে। মনে রাখবে এবার কিন্তু তোমাদের কোশ্চেনটা তুলনামূলকভাবে হার্ড হবে, সো তোমাদেরকে একটু বিশদভাবে করতে হবে, যত কম সংখ্যক বাদ দেওয়া যায় ততই ভালো। এরপর 51 পৃষ্ঠার 15 নং, 52 পৃষ্ঠার 16, 17 এবং 53 পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে, সে কাজটি করতে হবে। অনুশীলনী 3.2-এর 1-এর খ করবে, 54 পৃষ্ঠার 4, 5, 7, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই প্রশ্নগুলো সলভ করতে হবে সৃজনশীলের জন্য। তোমরা জানো যে ঘন থেকেই ম্যাক্সিমাম সৃজনশীলগুলো হয়ে থাকে। এরপরে 58 পৃষ্ঠার উদাহরণ 29 এবং একটি কাজ দেওয়া আছে উদাহরণ 29-এর নিচে, সেই কাজটি করবে তোমরা। এবার অনুশীলনী 3.3, এখান থেকে 1, 9, 10, 11 59 পৃষ্ঠার 16, 19, 20, 21 এবং 23 নং সলভ করবে। এছাড়াও 61 পৃষ্ঠার উদাহরণ 30, 31, 62 পৃষ্ঠার 32, 33, 63 পৃষ্ঠা অর্থাৎ 3.4-এর 5, 6, 10, 11 এই ম্যাথগুলো সলভ করবে। এগুলো সাধারণত সৃজনশীলের 2 মার্কের জন্য আসতে পারে। এরপর 66 পৃষ্ঠার উদাহরণ 35,
67 পৃষ্ঠার উদাহরণ 36, 68 পৃষ্ঠার উদাহরণ 38, 59 পৃষ্ঠার উদাহরণ 39, 70 পৃষ্ঠার উদাহরণ 41, তার নিচে একটি কাজ দেওয়া আছে, কাজটি সলভ করবে, উদাহরণ 42। এছাড়াও 3.5, এখান থেকে বেশ কয়েকটি ম্যাথ তোমাদের সলভ করতে হবে। আমার যতটুকু মনে হয় যে এবার 3.5 থেকে তোমাদের গ বা ঘতে দিয়ে দিতে পারে। 72 পৃষ্ঠার 15 নং, 73 পৃষ্ঠার 19, 23, 27, 29, 31, 33 এবং 74 পৃষ্ঠার 34 ও 35 নং সৃজনশীল সলভ করবে। এবারে অষ্টমাধ্যায় বৃত্ত। তোমরা জানো অষ্টমাধ্যায় থেকে তিনটি সৃজনশীল থাকবে, যার মধ্যে দুইটি সৃজনশীলের অ্যান্সার দিতে হবে। সো এই অধ্যায়টি অল্প অল্প করে খুব ভালোভাবে শেষ করবে, যেখানে 153 পৃষ্ঠার উপপাদ্য 17, 154 পৃষ্ঠার উপপাদ্য 18, 155 পৃষ্ঠার উপপাদ্য 19, অনুশীলনী 8.1 এর 2, 3, 4, 6, 7, 8, 9, 10 এবং 11 এই প্রশ্নগুলো সলভ করবে। 158 পৃষ্ঠার উপপাদ্য 20, 159 পৃষ্ঠার উপপাদ্য 21, 22, 160 পৃষ্ঠার অর্থাৎ অনুশীলনী 8.2 এর 1, 4, 5, 161 পৃষ্ঠার উপপাদ্য 23, 162 পৃষ্ঠার উপপাদ্য 24 এবং অনুশীলনী 8.3 এর 3, 4, 163 পৃষ্ঠার 5 নং সৃজনশীলটি। এছাড়া 164 পৃষ্ঠার উপপাদ্য 25, 165 পৃষ্ঠার উপপাদ্য 26, 27, 166 পৃষ্ঠা অর্থাৎ 8.4 এর 1, 2 এবং 5 নং সৃজনশীল, 168 পৃষ্ঠার সম্পাদ্য 8, 9, 169 পৃষ্ঠার সম্পাদ্য 10, 170 পৃষ্ঠার সম্পাদ্য 11 এবং অনুশীলনী 8.5 এর অর্থাৎ 172 পৃষ্ঠার 10, 11, 13, 14, 15, 17, 173 পৃষ্ঠার 18 এবং 19 নং সৃজনশীল। এগুলো তোমরা অষ্টমাধ্যায় অর্থাৎ বৃত্তের জন্য সলভ করবে। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা বিষয় থাকবে, সেটি হলো তোমরা যে অধ্যায়টি করো সে অধ্যায়ের বেসিকটা যেন তোমাদের খুব ভালো হয়, কারণ তোমরা জানো 5 থেকে 6টি করে এমসিকিউ থাকবে। আমি চেষ্টা করব এই 5টি অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ মডেল টেস্ট উত্তর সহ দিতে। এবারে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে 180 পৃষ্ঠার উদাহরণ 4, 181 পৃষ্ঠার উদাহরণ 7, 182 পৃষ্ঠার উদাহরণ 8, 10, 183 পৃষ্ঠার উদাহরণ 11 এবং নিচে একটি কাজ দেওয়া আছে, কাজটি করবে, 184 পৃষ্ঠার উদাহরণ 12 এবং অনুশীলনী 9.1 এর 5, 185 পৃষ্ঠার 7 এর গ, 8, 10, 12, 13, 15, 17, 19, 20, 21 এবং 186 পৃষ্ঠার 22, 23, 24 এবং 25 এই প্রশ্নগুলো সলভ করবে। নবমধ্যে থেকে কিন্তু তিনটা সৃজনশীল হবে, অর্থাৎ 9.1 এবং 9.2 মিলে সেখান থেকে দুইটি সৃজনশীল অ্যান্সার করতে হবে, খুব ভালোভাবে এটা শেষ করবে। 192 পৃষ্ঠার উদাহরণ 14, অনুসারে 9.2 থেকে 195 পৃষ্ঠার 15, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এবং 32 এই প্রশ্নগুলো সমাধান করবে। এরপর সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান, যেখানে 329 পৃষ্ঠার উদাহরণ 3, 330 পৃষ্ঠার উদাহরণ 4, 332 পৃষ্ঠার উদাহরণ 6, 333 পৃষ্ঠার উদাহরণ 7, 335 পৃষ্ঠার উদাহরণ 8, 337 পৃষ্ঠার উদাহরণ 11 এবং 12, 339 পৃষ্ঠার উদাহরণ 13, 341 পৃষ্ঠার উদাহরণ 14, 15 এবং অনুশীলনী 17 এর 343 পৃষ্ঠার 10, 12 এবং 344 পৃষ্ঠার 14 এবং 15 এই প্রশ্নগুলো সলভ করবে তোমরা সপ্তদশ অধ্যায় থেকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল 2021 সালের SSC পরীক্ষার জন্য গণিতের শর্ট সাজেশন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি তোমার কেমন লেগেছে কমেন্টে জানাবে। গণিতের সৃজনশীল এবং MCQ মডেল টেস্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।
you.